আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজম দ্য ফুডব্লগারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে প্রথম রোজার ইফতারি, নামাজ পড়ে নিলাম পানি খেয়ে। এখন নামাজের পর ইফতারি করব, সো শুরু করি। প্রথমে এখানে প্লেটে খেজুর দেওয়া আছে, এটা পিয়াজু, এটা আলুর চপ, তারপরে বেগুনি, ছোলা মুড়ি, আর সাথে ফ্রুটসের মধ্যে আছে পেঁপে, তারপরে খিরাই আর মালটা, আর শরবত আছে রুহাবজা, এসবগুলি ঘুষে মিক্স করা, আর চিরা আর কলা এটা রয়েছে, আর পানি তো অ্যাজিল দিয়ে। ঠিক আছে, শুরু করি। প্রথমে খেজুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। Okay. এখন শরবতটি খাই। माल्टा गरमे भाजा पोड़ार साथे अवश्य अपनारा फ्रुट्स राखबेन, कारण फ्रुट्स स्वास्थ्येर जन्य अनेक भालो। খিরায় আছে, খিরায় পেঁয়াজও পেঁয়াজু বেশ মুচমুচে, কারণ বাসায় বানানো। লকডাউনের সময় বাসায় বানানো খাবারই উত্তম। যেহেতু আপনারা বাইরে যেতে পারতেছেন না, সেহেতু বেগুনি খাই। বেগুনিটা অনেক মুচমুচে, দেখেন ঘরে বানানো एकदम फ्रेश बेगुनी। एखो मसमसाई आछे। बेश मजा तो। सो ভিউয়ার্স, আমার সাজেশন এই থাকবে যে যারা বাইরে ইফতার করে থাকেন বা এসে, যদি ঘরে বসে পসিবল হয় ঘরে বানায় খেলেন। পরিমাণে অল্প হোক, কিন্তু ঘরে বানানোটার স্বাদ পুরো টোটালি ডিফারেন্ট বাইরে বানানো। দেশের পরিস্থিতি লকডাউন চলে আসছে, যদি স্বাভাবিক হয় তাহলে বাইরে ইফতারি করতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে লকডাউনের সময় ঘরে বসে ইফতারি করা। আর নিরাপদ দূরত্ব, তারপরে সব কিছু বজায় রাখতে হবে। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঠিক আছে, আজকে ঘরে বানানো ইফতারি খাইলাম, আপনারাও বাসায় বসে খাবেন। সাথে ছোলা মুড়ি, এটা তো বেস্ট। সঙ্গে মুচমুচে পিয়াজু, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে আর কথা বলবো না, সকলেই ইফতারির টাইম ইফতারি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।